মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি পরিপূর্ণতা পেয়ে গেল, এখানে আসতে হবে, এই দৃশ্য দেখতে হবে, তারপরে এই অনুভূতি হবে। আন্দামান ক্রান্তীয় ভূস্বর্গ, প্রকৃতি যেখানে ঢেলে সাজিয়েছে তার স্বচ্ছ নীল জল, রঙিন সামুদ্রিক জীবন, রহস্যময় বন চিরহরিত অরণ্য, আদিম জনজাতি, সাদা এবং রূপালী বালির সৈকত আর শ্বাসরুদ্ধকর সূর্যাস্ত, এই অকৃত্রিম সৌন্দর্যের টানে কয়েকটা দিন ছুটি কাটাতে আন্দামান এখন সবার ভ্রমণ লিস্টে। কিন্তু আন্দামান যাওয়া আসা থাকা খাওয়া এবং ঘোরা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, তাই কিভাবে কম খরচে সবচেয়ে ভালোভাবে ঘোরা যায় সেই তথ্য আজ দেব। তাই প্রথমে আমরা জানব কলকাতা থেকে কিভাবে আন্দামান যাব। কলকাতা থেকে ফ্লাইটেও যেতে পারেন, আবার শিপেও যেতে পারেন, তবে ফ্লাইটে যাওয়া খুব ভালো হবে, আরামদায়ক এবং কম সময়ে পৌঁছে যাবেন। জাহাজে গেলে অনেক সময় লাগবে, তাই ফ্লাইটে যাওয়াই বেস্ট হবে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে রাজধানী পোর্ট ব্লেয়ার যাওয়ার অনেক ফ্লাইট রয়েছে, বিমান ভাড়া 3-6 হাজার টাকা পর্যন্ত হয়, তবে রাউন্ড ট্রিপে ভাড়া অনেক কম হবে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ভাড়া বেশি হয়, বাকি সময়ে ভাড়া অনেক কম হবে, তাই অনেক আগে থেকে প্ল্যান করে বিমানের টিকিট কেটে রাখাই ভালো হবে। যাই হোক, পোর্ট ব্লেয়ার যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। অপেক্ষার অবসান, চলুন এবার। পেয়ে গেছি আমার ব্যাগ, এবার চলুন বাইরে বেরোই। বাইরে বেরোলে প্রচুর গাড়ি পাবেন, সবাই ডাকাডাকি করবে, অবশ্যই দাম দর করে একটা গাড়ি বুকিং করুন, সেই দিন পোর্ট ব্লেয়ার ঘুরে দেখাবে এবং হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। এখন কথা হচ্ছে, পোর্ট ব্লেয়ারে এসে যদি আপনার হোটেল বুকিং না থাকে তাহলে আপনার প্রথম কাজ হবে হোটেল খোঁজা এবং সেই সঙ্গে অবশ্যই খাওয়ার ব্যবস্থা করা। আন্দামানের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানের প্রচুর হোটেল রয়েছে, তার মধ্যে যে কোনো একটা আপনার সাধ্য মতো বেছে নিন, আর না হলে আমি দুটো একটা দেখিয়ে দিই। পোর্ট ব্লেয়ারে এই যে আদি বাঙালি হোটেল, এইদিকে হচ্ছে জেটি। এই আদি বাঙালি হোটেলে শুধু খাওয়াই না, এখানে কিন্তু থাকাও যায়। দাদার নাম কি? রঞ্জিৎ কুমার সাহা। তা রুম ভাড়া সব থেকে কম কত নেন? কম হয়েছে 600 টাকা। 600? আর তারপরে 700-800-1000। এসি রুম কত? 1000। ওই আদি বাঙালি হোটেলে আপনি থাকা এবং খাওয়া দুটোই খুব সস্তায় করতে পারবেন। তো কেউ যদি আসে তাহলে আসবে কি করে আপনার হোটেলে? এখানে এয়ারপোর্টে এসে ফোন করলেই হয়ে যাবে। এটা এয়ারপোর্ট থেকে কত দূরে? এয়ারপোর্ট থেকে গাড়িতে স্টার্ট করে 5 মিনিট। এবার খাবার টেবিলে আমাদের পাতে ছিল ভাত, ডাল, পাপড়, সবজি, মাথা দিয়ে ডাল, ফুলকপির তরকারি এবং লোকাল মাছ। সব কিছু মিলে মাত্র 120 টাকা। মাছটা দেখতে তো অনেকটা ভোলা মাছের মতো মনে হচ্ছে, কিন্তু টেস্টটা একটু কিন্তু আলাদা। ওটা আন্দামানি হচ্ছে কস্টলি, খাওয়া খরচ তো বিরাট খরচ। এ দাদার এখানে কিন্তু মাছ ভাত 120 টাকায় পাওয়া যায়। সবজি ভাত কত নেন? সবজি ভাত 110 টাকা। আচ্ছা, 110। ডিম ভাত? ডিম ভাত 120। চিকেন? চিকেন ভাত 140। তাহলে মোটামুটি এয়ারপোর্টে আপনারা নেমে তার থেকে বেশি দূরে নয়, অটো হোক বা গাড়িতে বললেই, আদি বাঙালি হোটেল বললেই এখানে ওরা নিয়ে আসবে। এবার যে হোটেল দেখাবো তার নাম সানডে হোমস, এটি অ্যাবারডিন বাজারের কাছে। হোটেল থেকে ভিউ খুবই ভালো, এসি রুমের ভাড়া 2-3 হাজার টাকা, তবে এই ভাড়া ওঠানামা করতেই পারে। বিমানবন্দরের পাশে এই হোটেলের নাম প্রভিডেন্স, মাঝারি মানের হোটেল। হোটেল ভাড়া 1800-2000 টাকা, তবে এরও ভাড়া হেরফের হতে পারে। কিন্তু এর একটাও আমরা ছিলাম না, আমরা ছিলাম এই হচ্ছে আমাদের হোটেল, এই এইটা রেড কার্পেট। এইদিক থেকে আমরা এলাম, এদিকে হচ্ছে এয়ারপোর্ট এবং পোর্ট ব্লেয়ার, এদিকে আরও খানিকটা রয়েছে। বেশ, রুমটা বড়ই আছে, এসির ব্যবস্থা রয়েছে, সব ব্যবস্থাই আমি দেখছি এর মধ্যে বিদ্যমান। এই সামনে একটা কার্পেট রয়েছে আর এই হচ্ছে বেড, এখানে 3টে বালিশ আছে, মানে 3 জন আসলেও এই এইরকম
রুমে আপনারা এই বেডে থাকতে পারবেন। এখানে চায়ের বা জল গরম করার কেটল রয়েছে, টিভি টিভি সবই রয়েছে, আর টয়লেট, টয়লেটও কাঁচ লাগানো রয়েছে। এই হচ্ছে টয়লেট। ওয়াশরুম কিন্তু বেশ বড়ো সড়ো আছে, এই এখানে বেসিন টেসিনের বেশ কোয়ালিটি ভালো বলেই আমার মনে হচ্ছে। এই হোটেলেও আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তবে খুবই কস্টলি। তারপর বেরিয়ে পড়ি পোর্ট ব্লেয়ার ঘুরে দেখতে। এখন একেবারে খাখা রোদ বাইরে, আন্দামানে প্রচণ্ড রোদ, গরম মোটামুটি ধরুন 30-35 আছে, কিন্তু আর্দ্রতা আছে। সবকিছুই উপেক্ষা করে আমরা প্রথমে চলেছি সেলুলার জেল দেখতে। 1896 এই জেল তৈরির কাজ শুরু হয় আর 1906 এটা শেষ হয়। জেলের মধ্যে প্রবেশ মূল্য 30 টাকা, কিন্তু ঢোকার শুরুতেই মনে পড়ে যাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেলুলার জেল, যা কালাপানি নামেও পরিচিত, এর 7টি উইং ছিল এবং এমনভাবে নির্মিত হয়েছিল যে একদিকের কয়েদিদের সঙ্গে অন্যদিকের যোগসূত্র যাতে একেবারেই না হয়, এবং এর ঠিক মাঝে ছিল একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে নজরদারি করা হতো। ওয়াচ টাওয়ারটা একদম মিডিলে, এইখান দিয়ে উঠতে হবে, এবং এখানে একটা মডেল তৈরি করা রয়েছে। এইভাবে ডানার মতো এই সেলগুলো তৈরি করা হয়েছে। এর চারিদিকে কিন্তু রয়েছে এই সমুদ্র, এবং সমুদ্রের মাঝে এই নাতি উচ্চু পাহাড়গুলো দেখতে পারবেন। অপরূপ দৃশ্য, কিন্তু দৃশ্য তো অপরূপ, কিন্তু একসময় এখানকার দৃশ্য ছিল খুবই ভয়ানক। এবং এই অস্টারের নানান জায়গায় এরকম বিভিন্ন যে ফ্রিডম ফাইটার্সরা রয়েছে তাদের কিন্তু নাম নথিভুক্ত রয়েছে এর মধ্যে। ভারতের অনেক বীর স্বাধীনতা সংগ্রামীদের একসময়ের ঠিকানা ছিল এই জেল। ছোট্ট অন্ধকারময় সেলগুলিতে তাদের থাকতে হতো, খাবারের মান ছিল ভীষণ খারাপ, তার উপর ইংরেজদের অকথ্য অত্যাচার, এখানে ফাঁসি দেওয়ারও ব্যবস্থা ছিল, আর রাতে লাইট অ্যান্ড সাউন্ড শোর ব্যবস্থা আছে। 1979 সেলুলার জেলকে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে ঘোষণা করা হয়। সেলুলার জেল দেখার পর আমরা রওনা হই ফ্ল্যাগ পয়েন্টের উদ্দেশ্যে। শোনা যায় 1943 এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। ফ্ল্যাগ পয়েন্ট দেখে আমরা রওনা হই করবিনস্কোপ সৈকতের দিকে। আসলে ঘুরতে ঘুরতে আমাদের লেট হয়ে গেল, মানে এখন বাজে হচ্ছে 5:17, সেই ভোরবেলায় উঠেছি আজকে, কিন্তু আজকেই ভোরে উঠে 9টার ফ্লাইট ধরে পোর্ট ব্লেয়ার নেমে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে সব ঘুরে টুরে এখন আমরা এই করবিন্স বিচে হাজির হয়েছি। পোর্ট ব্লেয়ারের কাছে নারকেল এবং পাম গাছে ঘেরা এই সৈকত, রয়েছে নানান ওয়াটার অ্যাক্টিভিটিস, তবে স্নান এখানে করা যায় না। পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে প্রচুর খাবারের স্টল, বিকেলটা এখানে কাটাতে পারেন। এভাবে সন্ধ্যা নেমে আসে আর আমরাও রওনা হই সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এই হচ্ছে রাতের সেলুলার জেল। রাতের এখানের যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটা একেবারে দুর্ধর্ষ হয়। এখানে প্রবেশ মূল্য 300 টাকা, তবে অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিট কাটবেন। 3টি শো হয় আর ভেতরে প্রবেশ করতে অবশ্যই একটা আইডি কার্ড লাগবে। এই শোতে মূলত ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অন্ধকারময় অত্যাচারী কাহিনীর বিবরণ থাকে, এবং তা লাইট এবং সাউন্ডের মাধ্যমে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়। সর্বোপরি রাতের খাওয়া শেষে এখন এটা শুয়ে পড়তে হবে, উপায় নেই। গুড মর্নিং, আজকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে যাব হ্যাবলক বা স্বরাজ দ্বীপে, ওখানে আমরা দুরাত থাকব। প্ল্যান অনুযায়ী রওনা হই হাডো জেটির দিকে। এই জেটি থেকে সকাল 8টায় ছাড়বে আমাদের ক্রুজ ম্যাক্রুজ। জেটি পৌঁছে প্রথমে যাই বোর্ডিং পাস সংগ্রহ করতে। এই আমরা পেয়ে গেলাম বোর্ডিং পাস। এরপর
সিকিউরিটি চেকিং করে লাইনে দাঁড়াই। তারপর ধীরে ধীরে চলে আসি ক্রুজের সামনে। এখানে লাগেজ তুলে দিয়ে প্রবেশ করি ক্রুজের ভেতরে। অপেক্ষার অবসান হলো, আমরা উঠে পড়েছি ম্যাক্রুজে। এ পাশে একেবারে নীল জলের সমুদ্র। সঠিক সময় সকাল 8টায় আমাদের ক্রুজ ছেড়ে দিল। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলকে 3টি বেসরকারি এবং 1টি সরকারি ক্রুজ চলে। ক্রুজের ভাড়া 1700 থেকে 2500 টাকা, তবে সরকারি ক্রুজের ভাড়া 700 থেকে 800 টাকা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ক্রুজ হ্যাবলক যেতে সময় নেয় 1 ঘন্টা 40 মিনিট। স্বরাজদ্বীপ একদম কাছ থেকে দেখুন। আমাদের লাগেজ একেবারে সারিবদ্ধভাবে ওখানে দাঁড় করানো রয়েছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। ক্রুজ থেকে নেমে সোজা বাইরে বেরিয়ে আসুন, দেখবেন অনেক অটো এবং গাড়ির ড্রাইভার ডাকাডাকি করছে। হ্যাবলকে নেমে কিন্তু আপনি গেট দিয়ে বেরোলে এরকম প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে। মানে আপনি কোথায় যেতে চান বারবার করে ওরা চেঁচাতে থাকে। এখানে অটো আছে, চারচাকা নানান রকম আছে, দাম দর করে কিন্তু আপনি এখান থেকে ঘুরতেই পারেন। হ্যাবলকে তো পৌঁছে গেলেন, হ্যাবলকে পৌঁছেও আপনার প্রথম দরকার হোটেলে। হ্যাবলকে যেমন হোটেলের সংখ্যা কম রয়েছে, তেমনি ভাড়াও বেশি। আবার এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাধাকৃষ্ণ হোটেল, এটা গোবিন্দনগরে অবস্থিত। রুম ভাড়া 2 থেকে 3000 টাকা, মাঝারি মানের হোটেল। এবার দেখাচ্ছি ডলফিন বিচ রিসর্ট, এর অবস্থান বিজয়নগরে। এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাই অনলাইনে আগে থেকে বুকিং করতে হবে। বিভিন্ন ধরনের রুম রয়েছে, রুম ভাড়া 2500 থেকে 5000 টাকা। রুম ভাড়ার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড, এর প্রাইভেট বিচও রয়েছে। এই রিসর্টটা গ্রিন ভ্যালি রিসর্ট, এটাও বিজয়নগরে অবস্থিত। এখানে রয়েছে প্রাইভেট সৈকত, সেই সঙ্গে বাইক এবং স্কুটি ভাড়া পাওয়া যায়। রুম ভাড়া 1500 থেকে 3000 টাকার মধ্যে। কিন্তু হ্যাবলকে আমরা ছিলাম হলিডে এন হলিডে বিচ রিসর্টে, এটা জেটির খুব কাছে। রুম ভাড়া 5 থেকে 10000 টাকা, তবে ব্রেকফাস্ট ইনক্লুডেড এবং এরও রয়েছে প্রাইভেট সৈকত। এবার আসি এই হ্যাবলক আপনারা কিভাবে এবং কোথায় কোথায় ঘুরে দেখবেন। তিনভাবে ঘুরতে পারেন, গাড়ি বা অটো বুকিং করে, এবং 3 নম্বর স্কুটি বুকিং করে। স্কুটি ভাড়া পার ডে 500 টাকা এবং 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে, তা আবার ফেরত পাবেন, তেল আপনার নিজের। হ্যাবলকে আমরা 2 রাত থাকবো, তার মধ্যে প্রথম দিন আমরা এখন যাব কালাপাথার বিচ এবং সেখানে খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাবো রাধানগর সৈকতে। প্ল্যান অনুযায়ী প্রথম দিনই বেরিয়ে পড়ি কালাপাথর সৈকতে। অতীব সুন্দর কালাপাথর, সাদা বালির সৈকতের উপর দিয়ে দুদিকেই হেঁটে অনেক দূর যাওয়া যায়। একদিকে বিজয়নগর ফরেস্ট, অন্যদিকে নীল জলের সমুদ্র। সৈকতে দেখা মেলে প্রচুর মৃত কোড়ালের, এখানে ভিড় যথেষ্ট কম। স্নান করা যাবে, তবে গভীরে যাওয়া নিষেধ। এই একটা পাথর আর এই দাঁড়িয়ে আছি আর একটা পাথরে, এই দুটো মিলে এটার নাম হচ্ছে কালাপাথর। যখন এখানে নরেন্দ্র মোদী আসেন, আসার পর 2018 সালে এই দ্বীপের নামকরণ করা হয় স্বরাজ দ্বীপ। এখন আমাদের খিদে পেয়ে গেছে, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, করে আমরা যাবো রাধানগর বিচে। এই হচ্ছে সমুদ্র, ক্লিপ আছে, আর এইখানে বসে আমরা এখন খাবার খাবো। খাওয়া শেষে রওনা হই রাধানগর সৈকতে। এখানে প্রচুর লকার ভাড়া পাওয়া যায়, ঘন্টায় 40 টাকা নেয়। ড্রেস চেঞ্জ করে নেমে পড়ুন আন্দামানের সবচেয়ে সুন্দর এবং স্নানের জন্য আদর্শ রাধানগর সমুদ্রে। মানুষ দেখুন কত, বেশ বড় বড় ঢেউ। এই এই দিক থেকে শুরু হয়েছে এরকম আধখানা চাঁদের মতো, তারপর এইদিকে এসে এরকম জায়গা শেষ হচ্ছে। রাধানগরের এই সূর্যাস্ত দেখার জন্যই হাজারো হাজারো মানুষ এই সৈকতে ভিড় জমায়। স্নান শেষে আবারও ড্রেস চেঞ্জ করে চলে আসুন
সূর্যাস্ত দেখতে। মোহময়ী সৈকতে শেষ বিকালের সূর্যাস্ত এক স্বর্গীয় অনুভব আনবে। এরপর ডিনার সেরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। শুভ সকাল হ্যাবলকে, আজকে আমাদের তৃতীয় দিন। আজ খুব সকালেই আমরা বেরিয়ে পড়ব হ্যাবলকের বিখ্যাত স্কুবা ডাইভিং করতে। তারপর ফিরে এসে যাব হ্যাবলকের বিখ্যাত এলিফ্যান্টায়, যেখানে নানান ওয়াটার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আজকের দিনটি কাটিয়ে দেব। হ্যাবলকে প্রচুর স্কুবা ডাইভিংয়ের সেন্টার রয়েছে, খরচ পড়ে 3-5 হাজার টাকা। আমরা গিয়েছিলাম হ্যাবলক স্কুবা ডাইভ ক্লাবের সঙ্গে। আন্দামানে স্কুবা বিখ্যাত। প্রথমে কোমর জলে ট্রেনিং হবে, তারপর গভীর সমুদ্রে জলের নিচে সাঁতার কেটে রঙিন কোরাল এবং রং বেরঙের মাছ দেখাবে। এসব নিয়ে ডিটেলসে আমার ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, স্কুবা করে ফিরে আসি হোটেলে। এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন এই হ্যাবলকের বিখ্যাত সেই এলিফ্যান্টা সৈকতে। এইখানে কত এজেন্সি রয়েছে, এনারা সব নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিসের প্যাকেজ এখান থেকেই আপনাকে বুক করতে হবে। এখানে এরকম অনেকেই এরকম এজেন্সি বসে থাকে, তো কোনটার কীরকম রেট আছে? স্যার, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, যার যেরকম জেস্কির প্রাইস হলো 800, তারপরে যত ধরনের রাইড রয়েছে তার রেট হলো 600 rupees, গ্লাস বটম রয়েছে তার 1500 টাকা, ওইগুলো ফুলি রিফান্ডেবল হয়। তারপরে প্রিমিয়াম অ্যাক্টিভিটিস রয়েছে যেতে কি ক্যান্সেলেশন চার্জেস থাকে, সেমি সাবমারিন রয়েছে 3500 টাকা, ওতে ক্যান্সেলেশন 500 টাকা করে থাকে, আন্ডামান ডলফিন 3500, সেতেও ক্যান্সেলেশন চার্জেস থাকে 500 টাকা করে, সি ওয়াক রয়েছে 3500, সেতে ক্যান্সেলেশন থাকে 1000 টাকা করে, প্যারাসেলিংয়ে তো এখন অফার চলছে 1850 টাকা, সেতেও যদি ক্যান্সেল করেন তো 500 টাকা ডিটেক্ট করে স্যার। এগুলি অ্যাক্টিভিটিস রয়েছে। প্যাকেজ বুকিং করে বোটের টিকিট কাটুন। এবার পানীয় জল এখান থেকেই কিনুন, কারণ ওইখানে দাম বেশি পড়বে। এরপর আপনার নির্দিষ্ট বোটে উঠে রওনা হন এলিফ্যান্টা সৈকতের দিকে। যেতে সময় লাগবে 20-25 মিনিট। বোট ভাড়া পড়ে 1000 টাকা, কিন্তু এর মধ্যে নর্মাল স্নর্কেলিং ইনক্লুডেড। এক নজরে এলিফ্যান্টা বিচ একেবারে দেখুন, সবুজ গাছপালা, জল একেবারে ভেতরে ঢুকে যাচ্ছে। আর এইখানেই যত রাজ্যের এই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হয় সব রকম। এইখানে লকার রুম টুম আছে, ড্রেস চেঞ্জ করবো, করে আমাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা করবো। এলিফ্যান্টা সৈকত ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য প্রসিদ্ধ। লকার ভাড়া 100 টাকা 3টে পর্যন্ত। প্রথমে আমরা স্নর্কেলিং করি, 1200 টাকা পড়েছিল, বেশ ভালো লাগবে। জলের নিচে কোরাল এবং মাছ দেখতে পারবেন। এরপর ব্যানানা রাইড করি, তার ওপর প্যারাসেলিং করি। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস শিহরণ জাগানো অনুভূতি হবে। ফিরে এসে 150 টাকায় সবজি ভাত খেয়ে হোটেলে পৌঁছাই, আর এভাবে হ্যাবলক ভ্রমণ শেষ হয়। আন্দামান ভ্রমণের আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা হ্যাবলক থেকে যাব নীল আইল্যান্ডে, সেখানে আমরা এক রাত থাকব। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই যাই হ্যাবলক জেটি ঘাটে, যেখানে বোর্ডিং পাস নিয়ে উঠে পড়ি ক্রুজে। আজও আমরা ম্যাক্রুজে যাচ্ছি। হ্যাবলক থেকে ছাড়বে 10:30 এবং নীল আইল্যান্ডে পৌঁছাবে 11:30। ভাড়া ওই 1700-2500 টাকা। নীলদ্বীপে নেমে একটু এগোতেই গাড়ির ড্রাইভাররা ডাকাডাকি শুরু করবে। তার মানে আপনার যদি গাড়ি বুকিং থাকে তাহলে আপনি চলে গেলেন, না হলে এখান থেকে কোনো গাড়ি, অটো কিংবা স্কুটি বুকিং করে নিন। নীল আইল্যান্ডের এইদিকে জেটির পাশেই রয়েছে কার পার্কিং, প্রচুর কার এখান থেকে আপনারা পেয়ে যাবেন, এরকম অটো আছে। তো আপনারা চাইলে যদি নিজেরা ঘুরতে চান এখান থেকে গাড়ি ভাড়া কিংবা অটো ভাড়া করে এই সমস্ত জায়গায় ঘুরতে পারেন। এছাড়া রয়েছে এখানে প্রচুর বাইক এবং স্কুটি রেন্টাল, সেখান থেকে ভাড়া করেও আপনি ঘুরতে পারেন সব জায়গায়। নীল আইল্যান্ডে এই যে এরকম সাইকেল স্কুটি ভাড়া পাওয়া যায়, ফোন নাম্বার। আবার সেই একই কথা, রিসর্ট যদি আপনার বুকিং না থাকে তাহলে দেখে শুনে যে কোনো একটা বুকিং করুন।
প্রথম দেখাই কোকো এন হার্ট রিসর্ট। এটি জেটির কাছেই। রুম ভাড়া 3,500-5,500 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডেড, নিজস্ব সৈকতও আছে। এটি সিলভার পার্ল রিসর্ট, অবস্থান জেটির কাছে, ভাড়া 3,500-5,500 টাকা, ব্রেকফাস্ট রয়েছে এবং নিজস্ব সৈকতও আছে। সস্তায় থাকতে চাইলে ডিপ সি রিসর্ট, রুম ভাড়া 1,500-3,500 টাকা। কিন্তু আমরা ছিলাম ট্যাঙ্গো বিচ রিসর্ট, রুম ভাড়া 4,000-7,000 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডেড, নিজস্ব সৈকতও আছে। হোটেল নিলেন, এরপর বেরিয়ে পড়ুন ভরতপুর সমুদ্র সৈকতে, তারপর লক্ষণপুর ওয়ান, অর্থাৎ যেখানে ন্যাচারাল ব্রিজ রয়েছে, এবং সর্বশেষে সন্ধ্যার সময় চলে আসুন সানসেট পয়েন্টে। আর এভাবেই একটা দিন নীল আইল্যান্ডে আপনার কেটে যাবে। প্রথমেই রওনা হই ভরতপুর সৈকতে। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, তার মধ্যে আমরা নিয়েছিলাম গ্লাস বটম বোট, ভাড়া পড়েছিল 800 টাকা। একটু এগোতেই রয়েছে লকার রুম, ভাড়া 30 টাকা। এরপর সোজা এগিয়ে যাই গ্লাস বটম বোটের দিকে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে জলের নিচে কোরাল এবং মাছ দেখলাম। নেক্সট কথা হচ্ছে, এই ভরতপুর সৈকতের পাড়ে প্রচুর এরকম খাবারের হোটেল রয়েছে, এখানে কিন্তু রেটটা কম হবে। তো আমাদের হোটেলের রেট অনেক বেশি খাওয়া খরচ, আমার মনে হয় এই সমস্ত জায়গা থেকে খেলে অনেক কমে খেতে পারবেন। ভরতপুর খুবই শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন একটি সৈকত, এখানে স্নান করার জন্য আদর্শ। এরপর যাই লক্ষণপুর ওয়ানে, এর প্রধান আকর্ষণই হলো এই হচ্ছে ফার্স্ট লুক এই ন্যাচারাল ব্রিজের। কিন্তু এটা অনেকটা উঁচু এবং বড়, এবং এই যে ব্রিজটা, এই ব্রিজ তৈরি হয়েছে কিন্তু কোরাল মরে গিয়ে। এটা ছাড়াও এখানে দেখা মেলে প্রচুর জলজ সামুদ্রিক প্রাণীর, জীবন্ত এবং মৃত কোরালের দ্বারা তৈরি এক পাথুরে সৈকত ভূমি। প্ল্যান অনুযায়ী একেবারে লাস্টে যাই সানসেট পয়েন্টে। মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখে হোটেলে ফিরে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। আন্দামান ভ্রমণের আজকে আমাদের পঞ্চম দিন। আজকে প্রথমে আমরা যাব পোর্ট ব্লেয়ার, সেখান থেকে যাব চিরিয়াটাবু সানসেট পয়েন্ট এবং মুন্ডা পাহাড় ট্রেক করতে। আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম, বললাম না এখানে 3টি ক্রুজ চলে, আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্রুজ, এছাড়াও রয়েছে এটা হচ্ছে গ্রিন ওশান, আর ওদিকে রয়েছে নটিকা। তো চলুন, ক্রুজ রয়েছে আমাদের 11:30, আর এখান থেকে পোর্ট ব্লেয়ার যেতে সময় লাগবে 1 ঘন্টা। এই আন্দামানের যে কোনো দ্বীপে সমস্ত গাড়ি এসি ছাড়া চলে না, গাড়ি এসি, হোটেলে এসি, ক্রুজ এসি, না হলে আপনি এখানে চলতে পারবেন না, এমন অবস্থা। 3 ধরনের ক্রুজেই ভাড়া প্রায় একই। যাই হোক, নীল সাগর পাড়ি দিয়ে ক্রুজ পৌঁছায় পোর্ট ব্লেয়ারে, সেখান থেকে গাড়ি বুকিং করে চলেছি চিরিয়াটাবু এবং মুন্ডা পাহাড়ের দিকে। ওয়েলকাম টু মুন্ডা পাহাড়। এখানে আগে এন্ট্রি করতে হবে, এন্ট্রি পয়েন্ট। বেস পয়েন্ট থেকে 1.6 কিলোমিটার দীর্ঘ জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে পৌঁছাতে হবে শেষ বিন্দুতে। এই জঙ্গলে রয়েছে প্রচুর পাখি, নাম না জানা গাছ এবং সাপের ভয়, কিন্তু এসব সত্ত্বেও অন্তিম গন্তব্যে পৌঁছে সব ক্লান্তি ভুলে যেতে হয়। ওরে ভাই, এই দিক দিয়ে হেঁটে যাওয়া যায়, মানে পারবো আমি, কিন্তু কে রিস্ক নেবে? তবে যেখানে রিস্কি সেখানেই এইরকম সৌন্দর্য লুকিয়ে থাকে। এরপর কিছু সময় মুন্ডা সমুদ্র সৈকতে কাটিয়ে চলে আসুন চিরিয়াটাবু সানসেট পয়েন্টে। এখান থেকে সূর্য অস্তমিত হবে, আর আন্দামান ট্যুরও একদম শেষ পয়েন্ট হবে আমাদের এই চিরিয়াটাবু সানসেট পয়েন্ট। গাছের ভেতর দিয়ে সূর্যাস্ত দেখবে। পোর্ট ব্লেয়ার এসে আমরা যে হোটেলে ছিলাম, অর্থাৎ রেড কার্পেট,
সেই হোটেলেই আবারও উঠেছি। গুড মর্নিং, আন্দামান ভ্রমণের আজকে আমাদের শেষ দিন, অর্থাৎ ষষ্ঠ দিন। আজকে আমরা আন্দামানকে টাটা জানিয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। সকালে ব্রেকফাস্ট করে পৌঁছে যাই পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে। আমাদের ফ্লাইট ছিল দুপুর 12:15। খরচের হিসাব দুজনের হিসাবে, যাওয়া আসা ফ্লাইট ভাড়া 8,000 টাকা, স্কুটি ভাড়া 5 দিনে 2,500 টাকা, দুজন গেলে 1,250 টাকা, গাড়ি ভাড়া করলে কিন্তু বেশি পড়বে। ক্রুজ ভাড়া 1,700 করে 3 দিন, 5,100 টাকা, সরকারিতে গেলে কম পড়বে। হোটেল ভাড়া 2,000 করে আমি গড় ধরলাম, 5 দিনে 10,000 টাকা, দুজন গেলে 5,000 করে একজনের। খাওয়া খরচ 500 টাকা একদিন হলে, 6 দিনের জন্য 3,000 টাকা। আর বিভিন্ন রাইড, টিকিট এবং অন্যান্য খরচ দিয়ে 5,000 থেকে 7,000 টাকা ধরে নিলাম। তাহলে সর্বমোট খরচ দাঁড়ালো 27,350 টাকা থেকে 29,350 টাকা। তবে এটা অবশ্যই কম বেশি হবেই, কারণ আপনি সিজন বা অফ সিজনে যাচ্ছেন তার উপর নির্ভর করবে। আমি শুধুমাত্র একটা ধারণা দিলাম, যেমন ধরুন ওয়াটার অ্যাক্টিভিটিস না করলে 5,000 থেকে 7,000 টাকা সেভ হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।